সো এখন হলো বাজে রাত 2টা, আমাদের হঠাৎ নুডলস খাওয়ার ক্রেভিং উঠেছে। তো তোমরা যারা আমার চ্যানেলে আছো তারা জানো এই 2x স্পাইস দিয়ে আমরা একটা র্যামেন নুডলস চ্যালেঞ্জ করেছিলাম। যারা দেখোনি তারা আমি এই পোস্টের সাথে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখতে পারো। এইটা খুবই 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 ঝাল কিন্তু খুবই মজা, মানে খুবই মজার খেতে। তো আমরা এখন রাতে রান্না করছি নুডলস। তো এইটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এটা এমনি ম্যাগি নুডলস বা অন্য র্যামেন নুডলসের চেয়ে একটু ডিফারেন্ট, এটা একটু টাইম লাগে সিদ্ধ হতে। তো আমরা যখন এই র্যামেন নুডলসের চ্যালেঞ্জ খেলেছিলাম ওইটা ছিল শুধু সস দিয়ে ওই নুডলসটা খাওয়া, কিন্তু আজকে যেভাবে আমি একটু রান্না করবো, একটা ডিম দিব। আর আমার বাসায় আগে থেকেই স্টেক ছিল, তো বিফটা দিয়ে আমাদের মনে হলো ওই ঝাল যে ফ্লেভার ওইটা খুবই মজা লাগবে, তো ওইটা দিয়ে চল আজকে ট্রাই করি। তো যেইভাবে নর্মাল নুডলস রান্না করি সেরকমই এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ডিমটা একটু ভেজে নিয়ে, তারপরে স্টেকটাও এটার মধ্যে আরেকবার একটু ভেজে নিয়ে নুডলসটা দিব। পেঁয়াজটা এরকম হালকা নরম হয়ে আসলে তারপরে দিয়ে দিব ডিমগুলো। এখন দিয়ে দিলাম বিফ স্টেকগুলো। এইটা যা হবে না আজকে তা হবেই। এই সিজনিংটা প্যাকেটের সাথেই আসে, জানি না এটা কী সিজনিং, কিন্তু এটা দিলে মানে টেস্টটা আরও মজা হয়। তো এইটা আমি একটা আগে দিলাম আর আরেকটা পরে দিব নুডলস দেওয়ার পরে। এখন যাবে সেই স্পেশাল নুডলস। আমি নুডলসটা একটু মিক্স করে নিয়ে তারপরে ওই যে ঝাল সেইটা অ্যাড করব। তো আমি যেহেতু আজকে 2টা প্যাকেট রান্না করছি, 2টা প্যাকেটের সাথে 2টা সস এসছে, কিন্তু এটা এত ঝাল 2টা সস দিব না আজকে, আজকে একটা সস দিয়ে রান্না করবো। কিন্তু এই যে সিজনিংটা এসছে সিজনিংটা আমি 2টা প্যাকেট ইউজ করব। এবারে সেগেছে আসল রং খালি যাচ্ছে। প্যাকেট খোলা মাত্র ঝালের যে একটা গন্ধ, রং দেখলেই জিভে পানি চলে আসছে। এখন টেস্ট করা, যারা ঝাল লাইক করো তারা ডেফিনেটলি এই নুডলস, এই র্যামেন নুডলস ট্রাই করবা, চোখ দিয়ে পানি বেরিয়ে যাওয়ার মতো, কিন্তু সেরকম মজা।